আসসালামু আলাইকুম। আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। কচুর ফুল সবাই নিশ্চয়ই চিনেন, খুব অল্প মূল্যে একটা বাজার থেকে কিনি, কিন্তু এই কচুর ফুলে রান্নার গুণে অসাধারণ হয়ে ওঠে, মাছ দিয়ে করি অথবা মাছ ছাড়া। আজকে আমি এখানে এক আঁটি কচুর ফুল নিয়েছি, ধুয়ে ভালোভাবে ভিতরের বিষ যুক্ত ফুলটা ফেলে দিয়ে বাকিটুকু কুচি করে নিয়েছি। এক মিনিট ফুটন্ত গরম পানিতে আমি একটু ফুটিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আজ কচুর ফুলটা আমি মাছ ছাড়া রান্না করব, অসাধারণ লাগে, আমি তো ভীষণ পছন্দ করি কচুর ফুল খেতে। এটি ফ্রাইং প্যানে 4 টেবিল চামচ তেল গরম হতে দিলাম, দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি। কচুর ফুলকে কিন্তু আমরা কচুর ফোপা বলেও জানি। আধা কাপ পেঁয়াজ কুচি করা ছিল, দিয়ে দিচ্ছি গরম গরম তেলে, কিছুক্ষণ ভেজে নিব। কচুর ফোপায় কিন্তু আবার গলাও চুলকায় মাঝে মাঝে, তো তখন লেবু রস অ্যাড করে খেলে ভাতের সাথে, তখন আর গলা চুলকানিটা অনেকাংশে কমে যায়। কিন্তু তা আমি খাওয়ার সময় একটু লেবু রসটা অ্যাড করে খাই। পেঁয়াজগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আমি যে চামচ দিয়ে নাড়াচাড়া করছি সেই চামচে এক চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা নিয়ে নিলাম। পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ এক মিনিটের মতো ভুনা করে নিচ্ছি। আপনারা যারা মাছ দিয়ে করতে চান, এই পর্যায়ে কিছু চিংড়ি মাছ দিয়ে দিতে পারেন। এবার আধা চা চামচ হলুদ গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই কচুর ফুলে রয়েছে প্রচুর আয়রন, যা রক্তশূন্যতা প্রতিরোধ করতে সহায়তা করে। আমার মনে আছে ডাক্তার আমাকে কচুর ফুল খেতে বলেছিল প্রচুর, কারণ এতে আছে প্রচুর ভিটামিন যা গর্ভবতী মা ও বাচ্চার জন্য দারুণ উপকারী। দেখুন কথা বলতে বলতে পেঁয়াজ আর মশলাগুলো ভুনো হয়ে এসেছে, তেল ছেড়ে এসেছে, পেঁয়াজ থেকে আলাদা হয়ে এসেছে তেলগুলো। এই পর্যায়ে আমি কচুর ফুল যেগুলো এক মিনিট ভাপিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এরপরে কিন্তু আর কাজ নেই, কিছুক্ষণ পরপর বিভিন্ন কাজের মাঝে মাঝে এসে নাড়াচাড়া করে দিলে হবে। শুধু খেয়াল রাখতে হবে তলানিতে যাতে পোড়া না লেগে যায়, তো আঁচটা একটু কমিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে পরিমাণটা অনেকাংশে কমে আসবে, অর্থাৎ আমি ফুলগুলোকেই একটু ভর্তা টাইপের করে ফেলবো। আমার কোনো রেসিপি যদি কেউ ঘরে তৈরি করে থাকেন, আমার ফেসবুক পেজে এর পিক শেয়ার করতে পারেন আর সাথে একটু ফলো দিয়ে আসবেন। এই পর্যায়ে এসে আধা চা চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি অর্ধেক টমেটো কুচি। চাইলে জিরা, টালা জিরা গুঁড়ি দিতে পারেন, তবে আজকে আমার কাছে টালা জিরা গুঁড়া শেষ হয়ে গেছে, নাহলে আমি দিতাম, আপনারা দিয়ে ভালো লাগবে এই স্মেলটা। দেখুন কথা বলতে বলতে কচুর ফুলের পরিমাণ কমে এসেছে, বলতে গেলে প্রায় 3/4 হয়ে গেছে। এই পর্যায়ে কাঁচামরিচ দিচ্ছি 3-4টা আর ধনে পাতা কুচি। তো কাঁচামরিচের নিচের অংশে একটুখানি অল্প করে ভেঙে দিয়েছি, আমি ফালি করে দিই নাই। এভাবে হয়ে গেল ভীষণ মজার কচুর ফুল বা ফোপা। বেশ তৈরি করে ফেলুন, যারা নতুন রান্না এসেছেন আশা করি তাদের জন্য খুবই উপকারে আসবে। আর রান্নার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আস্ক করবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, সাবস্ক্রাইব করে নিন ঝটপট, তাহলে নতুন নতুন
এমন মজার রেসিপির আপডেট তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ অনেক অনেক। আজকে আবার যাওয়ার সময় হয়ে গেল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।